তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তৃতীয় শ্রেণীর পরীক্ষা শেষ করেছি। এবারে আমরা বার্ষিক পরীক্ষা অর্থাৎ অ্যানুয়াল এক্সামিনেশনের জন্য করব। তো এখানে দেখবে লেসন প্ল্যান খুললে সবাই যে এখানে আমাদের অনেক কিছুই পড়া আছে। তো আমি যা পড়া নেই আমি সেগুলো আগে দেখাবো তোমাদেরকে। ফার্স্টে পয়েন্ট আছে, পয়েন্ট হচ্ছে ফার্স্টে আমাদের মান্থস অফ দ্য ইয়ার টু যাই আমাদের পেজ নাম্বার 62 দেখবো আমরা আমাদের ইংলিশ ফর টুডে বা ইএফটি বইয়ে। সবাই বইটা খুলবো আমার সাথে সাথে একসাথে পড়ে ফেলবো। There are 30 days in September, April, June and November. All the rest are 31 except February, which has 28 days clear and 29 in each leap year. তো আমরা সবাই আসলে বুঝতে পেরেছি এখানে কি বলেছে যে 30 দিন থাকে কোন কোন দিনে, কোন কোন মাসে, সেপ্টেম্বর, এপ্রিল, জুন এন্ড নভেম্বর, চারটা মাস। অল দ্য রেস্ট হ্যাভ 31, বাকি যে মাসগুলো আছে সেগুলোতে কি থাকে, 31 দিন থাকে, এক্সেপ্ট ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাস ছাড়া। কি বলছে, উইচ হ্যাজ 28 ডেজ ক্লিয়ার, যেটাতে 28 ডেজ আছে বা 28 দিন আছে, কিন্তু 29 হয় কখন, যখন লিপ ইয়ার হয়। আমরা জানি প্রত্যেক 4 বছর পর পর লিপ ইয়ার আসে, 10 দিবস বাংলায় বলা হয় আসে। তো এটা আমরা ভালো করে পড়ে লিখে ফেলবো বাসার কাছে। আচ্ছা, আমাদের আরেকটি পয়েন্ট আছে, এটি হচ্ছে পেজ 58, আমরা পেজ 58 দেখবো সবাই। দ্য ক্যাঙ্গারুস পকেট। টুডে আই এম ভিজিটিং দ্য জু, আই এম লুকিং অ্যাট দ্য ক্যাঙ্গারু। She has a pocket and I can see a baby kangaroo is looking at me. I look at the pocket and the baby's head. I remember when I was small in my bed. Then my mother says, "Hello, it is time for us to go." Acha ki bolte ache kangaroo's pocket, amra jani kangaroo ke shobai chini chiriakhanay, tai na? বা আমরা টিভিতে দেখেছি ক্যাঙ্গারুকে। টুডে আই এম ভিজিটিং, আমি আজকে চিড়িয়াখানা দেখতে যাচ্ছি, আমি একটি ক্যাঙ্গারু দেখছি। তার একটি কি আছে, পকেট আছে বা থলে আছে, আমি দেখতে পাচ্ছি বেবি ক্যাঙ্গারু, মানে একটি বাচ্চা ক্যাঙ্গারু, সে আমার দিকে তাকিয়ে আছে। আমি তার পকেটের দিকে বা থলের দিকে তাকাচ্ছি এবং বেবি সেট মানে সেটিতে কি আছে, বাচ্চার মাথা দেখা যাচ্ছে। আমি আমি মনে করছি আমি যখন ছোট ছিলাম আমার বিছানায়, তখন আমার মা আমাকে বলেছিল কি, হ্যালো বলেছিল, আমাদের এখন যাওয়ার সময় হয়েছে চিড়িয়াখানা থেকে। আশা করি সবাই বুঝতে পেরেছি, এটাও সেমভাবে আমরা এক্সাম্পল করে ফেলব। আচ্ছা, এরপরে আমাদের আছে কম্পোজিশন, আমাদের সেই মনে করছেন বইয়ে আমাদের আছে কি, ফার্স্টে লিপ ইয়ার, তোমাদের বইয়ের পেজ নাম্বার আমার সাথে মিলবে না, সেজন্য আমারটা বলছি না, তোমরা খুলে নাও লিপ ইয়ারটি। তোমাদের প্যারাগ্রাফ অংশ যেটি আছে অন কোশ্চেনে সেটি দেখবে। জুলিয়াস সিজার ইন্ট্রোডিউসড লিপ ইয়ার, এ লিপ ইয়ার হ্যাজ ওয়ান এক্সট্রা ডে ইন ইট, এ নর্মাল ইয়ার হ্যাজ 365 ডেজ, বাট এ লিপ ইয়ার হ্যাজ 366 ডেজ। It occurs every 4 years. In each leap year, February month has 29 days. In normal years, it has 28 days. To match up the solar year, we have leap years. The last leap year was in 2016. The next leap year is in 2020 বা 2020, যেটা আমাদের বছরে আছে। আচ্ছা, এখানে বাংলা লিখে দেওয়া আছে, তাও আমি একটু বুঝিয়ে দিচ্ছি। জুলিয়াস সিজার ছিলেন এক রাজা, সে প্রবর্তন করেছিলেন অধিবর্ষ বাংলায়। লিপ ইয়ারে কি থাকে, অধিবর্ষ একটি একটি দিন বেশি থাকে, যেটি হচ্ছে ফেব্রুয়ারিতে বাড়ানো হয়। যেটি আমাদের নর্মাল বছরগুলোতে থাকে কত, 365 দিন, কিন্তু লিপ ইয়ারে থাকে 366 দিন।
এটি প্রত্যেক 4 বছর পর পর আসে প্রত্যেক অধিবর্ষতে ফেব্রুয়ারি মাসে 29 তারিখ হচ্ছে আমাদের কি 29 দিন হয় আর নরমাল বছরগুলোতে সেখানে 28 দিন থাকে ফেব্রুয়ারিতে সেটি ম্যাচ করার জন্য সেটি মিলানোর জন্য সোলার ইয়ার যে সূর্য বছরের সাথে মিলানোর জন্য আমাদের এই অধিবর্ষগুলো থাকে আমাদের গত বিপিএন ছিল আমাদের 2016 সালে আর এখন আমাদের হচ্ছে 2020 সাল কিউ লিখে তো এটা আমরা ভালো করে শিখে লিখে ফেলবো সবাই নেক্সট হচ্ছে আমাদের ডক্টর দেখবো সবাই A doctor is an important person of a society. He treats ill persons and prescribes medicines. Generally, he works in a hospital. Some doctors have their own clinics. In serious cases, he has to go to the patient's house. A doctor's duty is very tough. He has to attend his patients when they need him. He is very friendly, caring, and helpful. He always keeps practicing. It helps expand his knowledge. We are grateful to him for his service. We all should respect him. আচ্ছা এখানে আমরা কি বুঝতে চাচ্ছি ডক্টর আমরা সবাই চিনি ডাক্তারকে খুব একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি সমাজে আমাদের কারণ কি করে আমাদের চিকিৎসা করে অসুস্থদের এবং ওষুধপত্র দেয় আমাদেরকে জেনারেলি হচ্ছে সাধারণত তিনি হাসপাতালে কাজ করেন তাদের নিজেদের ক্লিনিক আছে তাদের সিরিয়াস যখন অবস্থা খারাপ হয় তখন কি হয় তার বাসায় চলে যায় রোগীর বাসায় তাদের কাজটা অনেক বেশি কঠিন তারা সবসময় কি করে যখন দরকার হয় তখনই তাদের বাসায় প্রয়োজনে চলে যায় সে খুব বন্ধু সুলভ হয় যত্নবান হয় খুব সাহায্যকারী হয় তিনি অনেক সবসময় চেষ্টা করে তার কারণে তার জ্ঞান বৃদ্ধি পায় সেজন্য আমরা তার কাছে অনেক বেশি কৃতজ্ঞ সেজন্য আমাদের তাকে অনেক বেশি সম্মান করা উচিত তো আমি যেগুলো পড়িয়েছি আর যেগুলো বাকি আছে লেসন প্ল্যানে আনসিন প্যাসেজ ছাড়া 100% ওগুলো আমি পড়াবো আর বাকি অংশগুলো আগে যেগুলো সেম আছে ওগুলো আমরা রিভিশন দিব তার জন্য এক্সাম্পল করে থাকবো আজকে ক্লাস এই পর্যন্ত থ্যাংক